নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এপ্রিল মাসের অর্ধেক হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে আসেনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবং কেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও আসেনি, কেন দেরি হচ্ছে এবং কবে আসবে চলতি এপ্রিল মাসের টাকা, সেই সমস্ত ব্যাপারে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই বিজ্ঞপ্তির ব্যাপারে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। সুতরাং আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক আছেন তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকুন, কারণ অনেকগুলো তথ্য কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে প্রকাশিত তথ্যটি দেখে নেওয়া যাক। প্রকাশিত তথ্য অনুসারে লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের আপডেট। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে সমস্যা হবে, এপ্রিল মাসে সমস্যায় মহিলারা, কিন্তু কেন দেখে নিন। নিউজ আপডেট অনুসারে এপ্রিল মাসের প্রায় অর্ধেক হয়ে গেলেও এখনও উপভোক্তাদের অ্যাকাউন্টে আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। পূর্ব প্রকাশিত তথ্য অনুসারে চলতি এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে আসতে কিছুটা সময় লেগে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 500 টাকা ও তফসিলি জাতি মহিলাদের 1000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু এবার এপ্রিল মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে দেরি হবে সকল মহিলার। এই এপ্রিল মাস থেকে শুরু হয়েছে নতুন আর্থিক বছর ও এরই সঙ্গে চালু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। এই জোড়া কর্মসূচির জন্য চলতি মাসে সকলের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে দেরি হবে। তো বন্ধুরা, তাহলে এইখানেই কিন্তু একটা তথ্য, একটা ইনফরমেশান আপনারা পেয়ে গেলেন। একধারে যেরকম নতুন আর্থিক বছর শুরু হয়েছে, একই সঙ্গে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। এই দুটো কর্মসূচি একসঙ্গে শুরু হওয়াতে অফিসিয়াল যে কাজকর্ম সেগুলোতে কিন্তু ডিলে বা দেরি কিন্তু হয়। এই কথা সামনে আসতেই চিন্তা ও মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই দুশ্চিন্তা দূর করার জন্য সরকারের তরফে নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে যে এই দুয়ারে সরকার ক্যাম্প চলার জন্য সকলের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে দেরি হবে। এপ্রিল মাসের 17 তারিখের পর থেকে সকলের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এছাড়াও রাজ্য সরকারের তরফে রাজ্যের এসসি ও এসটি মহিলাদেরকে নিজেদের জাতির শংসাপত্র জমা করতে হবে, কিন্তু শুধুমাত্র সেই সকল মহিলারাই এই নথি জমা করবেন যারা এসসি এসটি কাস্টের হয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্গত 500 টাকা করে অনুদান পাচ্ছেন। আর বাকি উপভোক্তা যারা 1000 টাকা করে পাচ্ছেন তাদের এই নথি জমা করার দরকার নেই। তারা গত মাসগুলিতে যেমন টাকা পেয়েছেন চলতি মাসেও তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। বন্ধুরা, তাহলে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভিডিও থেকে পেয়ে গেলেন, অর্থাৎ কেন দেরি হচ্ছে এবং কবে টাকা আসতে চলেছে আপনাদের অ্যাকাউন্টে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে গেলেন। এবং এর পরবর্তী কোনো তথ্য লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত এলেই আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো, এবং যেদিন থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে তার উপরেও একটা ভিডিও আপনাদেরকে করে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো সেই সকল ভিডিওগুলো কিন্তু পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলুন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।